আমাদের সমাজে আজকাল ঝুলে যাওয়া পেটের সমস্যা নিয়ে অনেক মানুষ আমাদের কাছে আসছেন। এদের মধ্যে মেয়েদের সংখ্যা বেশি। ঝুলে যাওয়া পেটের একটা অন্যতম কারণ হচ্ছে গর্ভধারণের পর, একটা বা দুটা গর্ভধারণের পর মেয়েদের পেটের ঝুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিছু কিছু ক্ষেত্রে পুরুষদেরও এই ঝুলে যাওয়া পেটের সমস্যা থাকে। এই সমস্যাগুলো সমাধানের জন্য প্লাস্টিক সার্জারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঝুলে যাওয়া পেটের জন্যে চামড়ার নিচের যে চর্বি জমে পেটটা ঝুলে যাচ্ছে এটাই না, অনেক সময়ই চামড়ার নিচের যে চর্বি এটা বাড়ছে, সেই সঙ্গে যে পেটের যে মাংসপেশী আছে সেই মাংসপেশিগুলো গর্ভধারণের ফলে স্ফীত হয়ে যাচ্ছে, রিল্যাক্স হয়ে যাচ্ছে, যার জন্যে এই ঝুলে যাওয়া পেটের জন্যে যে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা রাখছে যে মাংসপেশি দুর্বল হয়ে যাওয়া, সেই দুর্বল হয়ে যাওয়া মাংসপেশিকে টাইট করার জন্য এবং সঙ্গে অতিরিক্ত পেটের যে চর্বি আছে সেই চর্বিগুলো ফেলে দেয়া সম্ভব অস্ত্রোপচারের মাধ্যমে, অর্থাৎ প্লাস্টিক সার্জারির মাধ্যমে। এই পদ্ধতিটাকেই বলা হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি। সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মেয়েদের যে ঝুলে যাওয়া পেট টাইট করার জন্য ব্যবস্থা সেটা হচ্ছে অ্যাবডোমিনোপ্লাস্টি। আমরা শুধুমাত্র অ্যাবডোমিনোপ্লাস্টির মাধ্যমে যে ঝুলে যাওয়া পেটের চামড়া সহ চর্বি সেগুলো ফেলে দিই, সেই সঙ্গে নাভি যেই জায়গাটাতে থাকে সেই নাভিও আমরা নতুন জায়গায় প্রতিস্থাপন করি, এমনভাবে যাতে একটা প্রথম অবস্থায় একজন মানুষের যে দৈহিক গঠন থাকে সেই রকম দৈহিক গঠনের আকৃতিতে নাভিটা প্রতিস্থাপিত করা হয়, যার জন্যে সমস্ত পেটের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, সেই সঙ্গে নাভির সৌন্দর্যটাও বৃদ্ধি পায়। এই জন্যে ঝুলে যাওয়া পেটের জন্যে অ্যাবডোমিনোপ্লাস্টি অর্থাৎ প্লাস্টিক সার্জারির মাধ্যমে যে পদ্ধতি এটা হচ্ছে অনেক সময় ভালো। তবে ঝুলে যাওয়া পেটের জন্যে বা ভুঁড়ির জন্যে অনেক সময় লাইপোসাকশন করে থাকেন অনেকে, লাইপোসাকশনেরও ভূমিকা আছে। সেই লাইপোসাকশনটা হচ্ছে পেটের শুধুমাত্র চামড়ার নিচের চর্বিটুকু সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু লাইপোসাকশনের মাধ্যমে যে চামড়া, অতিরিক্ত চামড়া, ঝুলে যাওয়া চামড়া, সেই ঝুলে যাওয়া চামড়াগুলো টাইট হবে না। ঝুলে যাওয়া চামড়াকে টাইট করার জন্য অ্যাবডোমিনোপ্লাস্টি অর্থাৎ সার্জারির পদ্ধতির বিকল্প নাই। সুতরাং অ্যাবডোমিনোপ্লাস্টি এইসব ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।